গত সপ্তাহে টানা দুই দিনের পরিবহন ধর্মঘটের কারণে রাজধানীর বাজারে মাছ ও সবজির দাম খানিকটা বেড়েছিল। ধর্মঘটের অবসানের পর সবজির বাজার স্বাভাবিক হয়ে এলেও কমেনি মাছের দাম। এদিকে চাল ও ভোজ্য তেলের বাজার এখনও চড়া, কমেনি বেড়ে যাওয়া মাংসের দামও। তবে অন্যান্য নিত্যপণ্যের মূল্যও স্থিতিশীল রয়েছে। ইকরামুল আদনানের রিপোর্ট। শীত মৌসুম ফুরিয়ে গেলেও রাজধানীর বাজারে রয়েছে সবজির যথেষ্ট সরবরাহ। তবে গত সপ্তাহে দুদিনের পরিবহন ধর্মঘটের কারণে সরবরাহ বিঘ্নিত হয়, ফলে দাম খানিকটা বেড়ে গেলেও তা আবারও স্বাভাবিক হয়েছে। সিম বিক্রি হচ্ছে প্রতি কেজি 50 টাকা, টমেটো 40 টাকা, ঢেঁড়স 70 টাকা, পটল 70 টাকা, বেগুন 50 টাকা, পুঁইশাক 20 টাকা ও পাট শাক 5 টাকায়। আলু, ফুলকপি, টমেটো, মূলা, বাঁধাকপি এগুলি সব মানে নাগালের ভিতরেই। শসা, ওটার দাম গত সপ্তাহ থেকে 10 টাকা বেড়ে গেছে, আবার অন্য আইটেমের দাম ঠিকই আছে। বাজারের সবজির দাম মোটামুটি আগের চেয়ে একটু বেশি। এদিকে নিত্যপণ্যের দাম স্বাভাবিক থাকলেও বেড়ে যাওয়া ভোজ্য তেলের দাম এখনও কমেনি। তবে রসুন 10 টাকা কমে 200 টাকা এবং চিনি 2 টাকা কমে 68 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 22 টাকা, আদা 90 টাকা, মসুরের ডাল 110 থেকে 115 টাকা কেজি দরে। লুজ তেলের দাম কম, এই যে কোম্পানির তেলের দাম বাড়াইছে কমাইতেছে না, মানে এরকম কিছু কিছু পণ্যের দাম হঠাৎ করে বেড়ে যায়। এছাড়া মোটামুটি অনেকগুলোই একটা স্থিতিশীল পর্যায়ে। এদিকে দাম কমার লক্ষণ নেই চালের বাজারে। এই মাছ দিতে রাখলে বাড়তি আছে, মিনিকেট এখন তো 49 টাকা উপরে কিনা পড়ে। চড়া মাংসের বাজারেও বেড়ে যাওয়া গরুর মাংসের কেজি 480 থেকে 500 টাকা, খাসির মাংস 750 টাকা ও ব্রয়লার মুরগি 160 টাকা দরে বিক্রি হচ্ছে। গোশ বেচা কিনি হইতে যেমন 480 টাকা, 500 টাকা, মধ্যবিত্ত কোনো লোকের কিনা সম্ভব না। ধর্মঘটের কারণে মাছের আমদানি কম থাকায় গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে মাছের দাম কিছুটা বাড়তি। দুই দিন তিন দিন বন্ধ ছিল কি, তার জন্য দাম একটু বেশি হয়েছে। এখন মাছ লাইন ক্লিয়ার হয়ে গেলে দাম কমে যাবে। আগে 500 টাকা কেজি কিনতাম, সেই মাছের দাম আজকে 550, 600 কিংবা 650, 700 টাকা নিয়ে। ইকরামুল আদনান, বৈশাখী সংবাদ, ঢাকা।